ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেউ আল্লাহর হুকুম ছাড়া এক গ্লাস পানি খেতে পারবে না, এ কথাটি কি সঠিক? এটা মানুষ কেন বলে? মানুষ বলে তার উদ্দেশ্য হলো যে তকদির, তকদির আল্লাহ যেটা লিখেছেন ওইটাই, ওই অনুযায়ী মানুষ করবে। কারণ কেউ কিছু এক গ্লাস পানি কিন্তু কিছু নড়াচড়াও করতে পারবে তকদির ছাড়া, যেভাবে লেখা এসছে ওইভাবে আপনি করবেন। ইন্না কুল্লে সেই ইন খালাক না হুবি খাদার। আবার হুকুম হলো দুই প্রকার, আহলে নেমে এরকম বলেন, একটা হলো হুকুম কাউনি আর একটা হুকুম শরাই। হুকুম কাউনি এটা এর সম্পর্ক সৃষ্টিগত দিক দিয়ে, আর এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে নাও হতে পারে। আর হুকুম শরাই এর সম্পর্ক বিধানগত দিক দিয়ে, আর এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়, যেটা আল্লাহ আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন ওটা পছন্দনীয়। তো এই যে হুকুম শরাই আর হুকুম কাউনি, তো এই হিসাবে এখানে যেটা ধরেন তকদির হিসাবে এটাকে হুকুম কাউনি বলা যেতে পারে। এটাও হুকুম শরাই বা হুকুম শরাই না, হুকুম কাউনি বলা যেতে পারে। এই হিসেবে তারা বলছে যে আমি কিছুই করতে পারব না আল্লাহর হুকুম ছাড়া, মানে ওই হুকুম কাউনি, আর ওইটি হলো ইরাদা শরাইয়া। ওইটা মানে উদ্দেশ্য কি? ইরাদা শরাইয়া। আল্লাহ আলম, আল্লাহ অধিক জানেন। এটা হলো সূক্ষ্ম ব্যাপার, খুবই সূক্ষ্ম, মানে এটা হলো ইরাদা কাউনি, আপনার এটা করবেনই, করতেই হবে এটা। কিন্তু এই যে বললাম ইরাদা কাউনি আর ইরাদা শরাই বা হুকুম কাউনি হুকুম শরাই, কাউনি এটা সৃষ্টিগত দিক দিয়ে তার সৃজনের সাথে সম্পর্ক, আর এটা পছন্দ আল্লাহর কাছে প্রিয় হতে পারে ও প্রিয় হতে পারে, এরকম আহলুল ইলম বলেছেন আর কি। আর ইরাদা শরাই অথবা হুকুম শরাই এটা আল্লাহর কাছে অবশ্যই প্রিয়, তাই ওই হিসেবে তারা বলে এর সম্পর্ক হচ্ছে ওই তকদিরের সাথে, ওই তো তারা ওই ওই হিসেবে বলে থাকেন। আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন। আর এই তকদিরের ব্যাপারে অতিরিক্ত ইয়ে করতে নাই, কারণ আমরা কিছুই করতে পারবো না তকদির ছাড়া, আছে না? আমরা বিশ্বাস করি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, ভালো মন্দ তকদির সবই আল্লাহর পক্ষ থেকে, এটা বলে না, সবই আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আমাদের করণীয় যেটা, এটা আমরা করবো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সব লেখা আছে, কোথায় কোথায় কে জাহান্নামী কে জান্নাতী, সম্পূর্ণ হাদিস বললাম না, তখন আল্লাহ রাসূল সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাইলে আর কি, তাইলে আমাদের কাজকর্ম করার কী দরকার? বস সব যেহেতু লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মালু ফাকুল্লুন মুয়াসসাল লিমা খুলিকালা, তোমরা কাজ করো, বাস তোমাদের কাজ হচ্ছে আমল করা। তাই আমাদের আমল, আমাদের যেটা করণীয় এটা আমরা করব, যাকে যে কাজের জন্য সৃষ্টি হয়, যার জন্য সৃষ্টি করে তার জন্য এটা সহজসাধ্য হবে। তো আমাদের আমল যেটা, এটা আমল করা। তো এই জন্য তকদিরের উপর বিশ্বাস করে চলবেন, এক্ষেত্রে বেশি বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। এই অনেক মানুষ গুমরা হয়েছে, মুতাজিলা খারিজি, হ্যাঁ এমনি কাদারি জবরি কাদরিয়া জবরিয়া ফিরকা বিভিন্ন, এই সব তকদিরের তকদিরকে সামনে রেখেই তারা গুমরা হয়েছে। ইজমালের বিশ্বাস
আমাদের করণীয় যেটা আমরা ওইটা করবো সব আল্লাহ তকদিরে লিখে রেখেছেন। পরিশেষে কি ওইটা আল্লাহর হিকমত, শেষ জবাব আল্লাহর হিকমত, ওইটা আমাদের দখল নেই, আল্লাহ স্রষ্টা। হ্যাঁ আল্লাহ স্রষ্টা, তিনি যা চান তা করতে পারেন, ইখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। যখন কিছু কিছু চান, কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন বলেন কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যায়। আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।